আজকে দেখাবো মূলত আপনাকে এসএলআর হ্যান্ডিক্যাম ডিএসএলআর ফর এশ কন্ডিশন ফর এল নন আইএস লেন্স বডিতে কোনো স্পট নাই দেখছেন একেবারে ফ্রেশ বডি Canon এর পাওয়ার শট SX 420 আইএস আর এটা নিতে পারেন এটার প্রাইসটা নিচ্ছে মাত্র 8000 টাকা এটা দিয়ে ছবি তোলা যায় ভিডিও করা যায় তারপর এটাতে আপনার ওয়াইফাই আছে বিল্টইন সাতছড়ি আমাদের কাছে জাপানিজ ভার্সন এশিয়ান ভার্সন দুটোই আছে টাচ স্ক্রিন ওয়াইফাই স্ক্রিন রোটেট মাইক্রোফোন সাপোর্টেড 24 মেগাপিক্সেল সেমি প্রফেশনাল ক্যামেরা বাজেট কম ২০-২৩ হাজারের ভিতরে হয়ে থাকে তারপর ডিজিটাল মিটার কালার ক্যালভিন টাচ স্ক্রিন আসসালামাইকুম সবাইকে আজকে আমরা চলে আসছি আপনাদের জন্য আবারও তুবা ক্যামেরা হাউসে আমাদের সাথে আছেন তাজুল ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আল্লাহর আলহামদুলিল্লাহ আজকে আমাদের ভিডিওতে স্পেশালি কি কি অফার থাকবে কি কি ক্যামেরা থাকছে অফার তো আসলে সব সময় বলেন অফারের কথা অফার না দিয়ে ভালো জিনিস দিতে পারলে কম দামে এটাই হলো ভালো অফার কি অফার তো আপনার টাকা আপনাকে দেওয়া আজকে দেখাবো মূলত আপনাকে এসএলআর হ্যান্ডিক্যাম ডিএসএলআর এই যে জেব্রা লেন্স বলে অনেকে এটাকে 70-200 ফটোগ্রাফির জন্য হ্যাঁ এগুলো তারপরে বিভিন্ন ধরনের লেন্স দেখাবো তো আমাদের প্রতি মাসে আমরা দেখাই ভিডিওগুলো করি আপনাদের মাধ্যমে তো দর্শকরা দেখতে পারেন কারণ আমাদের আপডেটগুলো জানাই দিই মূলত কোনটা আসছে কোনটা স্টক আউট হয়েছে এগুলো ইনশাআল্লাহ আপনাদের শোরুমের লোকেশনটি সবার উদ্দেশ্যে আমাদের শোরুমের লোকেশন হলো ঢাকার মধ্যবাড্ডাতে ট্রপিক্যাল মোল্লা টাওয়ারের 4 তলায় 9 নম্বর দোকান তুবা ক্যামেরা হাউস যদি উত্তরার দিক থেকে আসেন বাড্ডা লিঙ্ক রোড নামবেন গুলিস্তানের দিক থেকে আসলে মধ্যবাড্ডা নামবেন মধ্যবাড্ডা এবং লিং রোডের মাঝামাঝি অবস্থানে রাস্তার পূর্ব পাশে ট্রপিক্যাল মোল্লা টাওয়ারের 4 তলায় আসলে পেয়ে যাবেন তুবা ক্যামেরা হাউস আর আমাদের তুবা ক্যামেরা হাউস নামে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর সেই সাথে আমাদের পেজে লাইক ফলো দিয়ে রাখতে পারেন আর রবিন ব্লগ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আচ্ছা আজকে আমরা প্রথমে দেখাবো একটা লেন্স দেখাই প্রথমে অনেকে জিজ্ঞেস করেন কোন লেন্সটা ফ্রি দেই অনেকে এটা স্ক্রিনশট দিয়ে পাঠায় দেয় ভাই এই লেন্সটা আসেনি এরকম তো এই লেন্সটা আমাদের কাছে এখন আছে 70-200 ফর এশ কন্ডিশন ফর এল নন আইএস লেন্স বডিতে কোনো স্পট নাই দেখছেন একেবারে ফ্রেশ বডি কন্ডিশন হ্যাঁ একেবারে ফ্রেশ ডাস্ট ভাঙা শোনাই আল্লাহর রহমতে আর এটার প্রাইসটা নিচ্ছি আমরা 30000 টাকা নিব প্রাইসটা 37000 টাকা ভালো প্রাইস বলা যায় ভালো প্রাইস অন্যান্য জায়গায় তো 40-42 এ সেল হয় হ্যাঁ এটা কন্ডিশনের পে বেচ করে অনেক সময় আরো কমও হতে পারে এটা কন্ডিশনের পে বেচ করে আপনার এলো প্রাইস হয় প্রাইস কখনো এগুলো ইউজ জিনিস ফিক্সড করে বলা যায় না ঠিক আছে এরপর প্রাইসটা যাবে 37000 টাকা তো এরপর দেখাবো একটা হ্যান্ডিক্যাম হ্যান্ডিক্যাম ভালো হ্যান্ডিক্যাম খোঁজেন প্রজেক্টর সিস্টেম এটা পিজে সিরিজের হ্যাঁ পিজে 50 সিরিজ অনেক সুন্দর একটা হ্যান্ডিক্যাম এবং কি এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন এইচডিএমআই ব্যবহার করতে পারবেন মানে লাইভ করতে পারবেন এটা দিয়া আর এটার সাথে হুড আছে ফ্রি আর এটার প্রাইসটা আমরা নিচ্ছি মাত্র 27000 টাকা 27000 টাকা মাইক্রোফোন সহ যেটা হ্যাঁ মাত্র 27000 টাকা ওকে এরপর এরপরে দেখাবো এসএলআর ক্যানোনের পাওয়ার শট SX 420 আইএস ফ্রেশ কন্ডিশন এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 11000 টাকায় 11000 টাকা জি অনেক বেশি জুম করা যায় এগুলো হ্যাঁ এটা 42 এক্স জুম তারপরে বাজেট যাদের আরেকটু কম 26 এক্স জুমের নিকনের কুল পিক্স L320 এটা পেয়ে যাবেন মাত্র 9000 টাকায় 9000 জি মাত্র 9000 টাকায় তারপরে সনির 20.1 মেগাপিক্সেলের DSC H200 26 এক্স জুম এটাও সেম প্রাইস 9000 টাকা মাত্র মানে এখানে তিনটা কি 9000 ছিল না না দুইটা 9000 একটা 11000 ঠিক আছে কন্ডিশনের পে বেচ করার সময় দাম তার তো কম বেশি হয় হ্যাঁ কম বেশি হয় এরপরে দেখা অনেকে জিজ্ঞেস করেন কোন লেন্স ফ্রি দেয় এজন্য আজকে লেন্স গুলোর প্রাইসটা আমরা আগে বলবো তারপরে আমরা সব DSLR দেখবো তো লেন্সের প্রাইসে যদি আসি প্রথমে এই আজকে কিট লেন্স দিয়ে শুরু করি কিট লেন্স এর ভিতরে আইএস টা পেয়ে যাবেন মাত্র 4500 4000 এরকম প্রাইস স্টার্টিং এর দিকে থাকে ধরেন 4.5 বেশি হয় STM টা পেয়ে যাবেন মাত্র 5500 টাকায় ন্যানো STM টা পেয়ে যাবেন 6000 টাকায় তারপরে যারা প্রাইম লেন্স খোঁজেন প্রাইম এর ভিতরে আমাদের কাছে ওয়াইএন কোম্পানির পাবেন ক্যানন কোম্পানির পাবেন কম বাজেটে ওটাও পাবেন ওয়াইএন এটা আমাদের কাছে 5500-6000 পাবেন আর আমার হাতে যেটা এটা হলো যে ক্যাননের আইএস এটা পেয়ে যাবেন মাত্র 6500-7000 এরকম প্রাইজে আর এটার যারা STM টা খোঁজেন STM টা আমাদের কাছে পেয়ে যাবেন 1.8 অ্যাপারচারে 50mm STM এটা 8500-9000-10000 তিনটা প্রাইজে আমাদের কাছে এই মুহূর্তে আছে এটা ওকে তারপর যারা 24mm খোঁজেন ম্যাক্রো একেবারে নিউ কন্ডিশন এটা বক্স সহ পেয়ে যাবেন আমাদের কাছে এটার প্রাইসটা পড়বে মাত্র 12500 টাকা 12500 টাকা 12500 লেন্সের সাথে কি গিফট আইটেম থাকে হ্যাঁ প্রতিটা লেন্সের সাথে কিট লেন্স বাদে বাকি সব লেন্সের সাথে হুড ক্যাপ ফিল্টার ফ্রি পাবেন এরপরে দেখাবো আপনাকে যারা ওয়াইড অ্যাঙ্গেল ভিডিও করতে চান 10-18 ব্লগিং টাইপের ভিডিও করতে চান ভিডিও করতে চান ওয়াইড ভিডিও ওয়াইড ভিডিও হ্যাঁ পাবেন এটা দিয়ে অনেক আর এটার প্রাইসটা নিচ্ছে মাত্র 14000 টাকা 14000 টাকা 10-18 STM ওকে তারপরে 10-22
এটা পেয়ে যাবেন মাত্র 18000 টাকা এটা হোয়াইট হবে হোয়াইট মানে একবার হ্যাঁ আর একবারে নিউ কন্ডিশন এটা নতুন বলা চলে পরে দেখাবো আপনাকে মাস্টার লেন্সের ভিতর 28135 ক্যানন হ্যাঁ এটা পেয়ে যাবেন মাত্র 9000 টাকায় এটা কি ফুল ফ্রেমের জন্য নাকি ক্রপ বডি আপনার ক্রপ বডিতে ফুল ফ্রেমে দুইটাতেই ব্যবহার করতে পারবেন ঠিক আছে প্রাইসটা এটা প্রাইসটা পড়বে মাত্র 9000 টাকা 9000 ওকে জি এরপরে দেখাবো 18135 আইএসটা আইএসটা পেয়ে যাবেন মাত্র 12, 12.5, 13, 13.5 এরকম প্রাইজের ভিতরে তারপরে এটার এসটিএমটা যারা খুঁজছেন এসটিএমটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 15 থেকে 16000 আর এটার ইএসএমটা 20/22-23 এরকম প্রাইজের ভিতরে 18135 মাস্টার লেন্স মাস্টার লেন্স তারপরে যাদের কম বাজারের ভিতরে মাস্টার লেন্স খুঁজেন তারা নিতে পারেন 18270 এটা একটু কম ফ্রেশ আউটলুকিংটা আর এটা ট্যামরন কোম্পানির থার্ড পার্টি তো ফাঙ্গাস আছে এটাতে এটা প্রাইসটা দিব মাত্র 8000 টাকায় 8000 জি মাত্র 8000 টাকা এটা ঠিক আছে তারপরে আপনার যারা জুম লেন্স খোঁজেন জুম লেন্সের যে 75-300টা পেয়ে যাবেন মাত্র 8500-9000 টাকায় 75-300 হ্যাঁ 75-300 আর 55-250টা পেয়ে যাবেন 8500-9000 দুইটা প্রাইসে 55-250 আইএস আবার এটার এসটিএমটা পেয়ে যাবেন মাত্র 12,500-13,000 লেন্স দেখলেন এবার ক্যামেরার প্রাইস গুলা বলে একদম কম থেকে শুরু করে হ্যাঁ অনেকে জিজ্ঞেস করতে পারেন যে লেন্স গুলো থেকে গ্যারান্টি ওয়ারেন্টি আছে হ্যাঁ আমাদের প্রতিটা লেন্সেই 1 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আছে গ্যারান্টি না ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আর ডিএসএলআর অনেকে জিজ্ঞেস করেন ভাই পুরনো ক্যামেরা নিব গ্যারান্টি ওয়ারেন্টি কি তো প্রতিটা ডিএসএলআর ক্যামেরাতে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর আদারওয়াইজ যে ডিজিটাল ক্যামেরা হ্যান্ডি ক্যাম এসএলআর এগুলাতে 1 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে শুধু রিপ্লেস গ্যারান্টি না ওকে তো এবার আমরা কিছু ডিএসএলআর দেখাবো ডিএসএলআর ভিতরে প্রথমে আসি লো বাজেটের ক্যানোনের 1000D সর্বনিম্ন বাজেটে যারা শুধু ছবি তুলতে চান তারা এটা নিতে পারেন এটার প্রাইসটা নিচ্ছে মাত্র 8000 টাকা 8000 টাকা ডিএসএলআর 8000 টাকা জি তারপরে যারা ছবি ভিডিও দুইটাই চান বাজেট কম তারা 1200D দেখতে পারেন 1200D থেকে হ্যাঁ ভিডিও প্লাস ছবি দুইটাই হবে 18 মেগাপিক্সেল আর এটার প্রাইসটা একেবারে হাতের নাগালে এটার প্রাইসটা আপনার 12 থেকে 13, 13.5 এর ভিতরেই পেয়ে যাবেন 1200D তারপরে যারা ওয়াইফাই সাপোর্টেড খোঁজেন 1200D থেকে আরেকটু আপডেট রাইট ছবি তোলা যায় ভিডিও করা যায় তারপর এটাতে আপনার ওয়াইফাই আছে বিল্ট ইন এজন্য আপনি ছবির সাথে সাথে মোবাইলে নিয়ে ট্রান্সফার করে আপনি সোশ্যাল মিডিয়া আপলোড দিতে পারবেন আর এটার প্রাইসটা 13-14, 13.5 অনেক সময় 12.5 পর্যন্ত কন্ডিশনের উপরে আর কন্ডিশনের উপরে বেচ করে ঠিক আছে যারা মাইক্রোফোন সাপোর্টেড খোঁজেন মাইক্রোফোন সাপোর্টেড শুরু ক্যানোনে 550D থেকে আর 550D আপনার এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এটার প্রাইসটা পেয়ে যাবেন মাত্র আপনার 14-14.5 দুইটা প্রাইজে এটা আপনার 18 মেগাপিক্সেল ছবি তোলা যায় ভিডিও করা যায় তো এরপরে দেখাবো স্ক্রিন রোটেট শুরু ক্যানোনে 600D থেকে আমার হাতে যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন একবার নিউ কন্ডিশন মেড ইন তাইওয়ান দেখেন নিচের নাম্বারগুলো স্পষ্ট আর এটা কিন্তু আপনার ডিসপ্লেটা একটু শ্যাডো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন আর ডিসপ্লে শ্যাডো হওয়ার কারণে এটার দাম কিন্তু অনেক কম মাত্র 15000 টাকা পাবেন তারপর আমি বলি প্রতিটা ডিএসএলআর এর প্যাকেজেই আমরা 1000 টাকা কিন্তু ডিসকাউন্ট যারা কম্বো হিসেবে নিবেন প্যাকেজ কম্বো হিসেবে নেবেন 1000 টাকা ডিসকাউন্ট পাবেন তো সেই ক্ষেত্রে এটা যদি কেউ প্যাকেজে নেন 14000 টাকায় চলে আসবে মাত্র এটাতে স্ক্রিন রোটেট করতে পারবেন মাইক্রোফোন সাপোর্টেড আছে ছবি তোলা যায় ভিডিও করা যায় 18 মেগাপিক্সেল খুবই সুন্দর একটা ক্যামেরা এরপর দেখাবো 700D আমাদের কাছে জাপানিজ ভার্সন এশিয়ান ভার্সন দুইটাই আছে 700D তে আপনার 18 মেগাপিক্সেল 9টা ভিডিও অটো ফোকাস আছে তারপর টাচ স্ক্রিন মাইক্রোফোন সাপোর্টেড তারপর আপনার স্ক্রিন রোটেড ছবি তোলা যায় ভিডিও করা যায় আর এটা প্রাইস টাইম হচ্ছে আমাদের কাছে 22 থেকে 25 হাজারের ভিতরে পেয়ে যাবেন 22 থেকে 25 হাজার জি ওকে 750D জি ভিডিওতে 19টা ফোকাস পয়েন্ট টাচ স্ক্রিন ওয়াইফাই স্ক্রিন রোটেড মাইক্রোফোন সাপোর্টেড 24 মেগাপিক্সেল খুব আপডেট একটা ক্যামেরা আর এটা প্রাইসটা আমাদের কাছে এই মুহূর্তে 26 থেকে 30 হাজার টাকার 26 থেকে 30 750 হাজার জি যেটা 30 হবে সেটা মেবি ফার্স্ট ক্লাস হবে কোনো ডিসপ্লে যেমন 26 এটা বডি ফ্রেশ বাট ডিসপ্লে হালকা শ্যাডো থাকবে ইন্টারনাল কোনো প্রবলেম নাই আর ছবি শ্যাডো থাকলে তো এটা ছবি বা ভিডিওতে আসে না 60D সেমি প্রফেশনাল ক্যামেরা বাজেট কম 20 থেকে 23 হাজারের ভিতরে হয়ে থাকে ছবি তোলা যায় ভিডিও করা যায় আর স্ক্রিন রোটেট করা যায় ডিজিটাল মিটার আছে কালার ক্যালবিন আছে লং টাইম চার্জ ব্যাকআপ পাবে আর এটার প্রাইস টাইম হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন 20 থেকে 23 হাজার টাকা 20 থেকে 23 60D জি 60D ওকে তারপরে দেখাবো আপনার 70D যারা টাচ স্ক্রিন খোঁজেন ওয়াইফাই 20.2 মেগাপিক্সেল টাচ পরের মডেলটা হচ্ছে 70D জি তারপরে ডিজিটাল মিটার কালার ক্যালবিন টাচ স্ক্রিন লং টাইম চার্জ ব্যাকআপ আর এটার প্রাইসটা নিচ্ছে মাত্র এই মুহূর্তে মাত্র আমার হাতে যেটা দেখছেন 28000 টাকা 28000 টাকা 28 থেকে 30 হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন জি ওকে তারপরে দেখাবো 77D 77D এটা এই মুহূর্তে আমাদের 70D থেকেও আপডেট এটা এটাতে আবার 45টা ফোকাস পয়েন্ট টাচ স্ক্রিন স্ক্রিন রোটেট ভিডিও অটো ফোকাস সব আছে এটাতে মিটার আছে আর এটার প্রাইসটা আমরা এই মুহূর্তে নিচ্ছি 36 থেকে
মাইক্রোফোন, তারপরে ক্যাপ, হুড, ফিল্টার, মেমোরি কার্ড, ব্যাটারি, চার্জার, ঢাকার মধ্য বাড্ডাতে ট্রপিক্যাল মোল্লা টাওয়ারের চারতলায় 9 নম্বর দোকান তুবা ক্যামেরা হাউস। আমাদের সেম নামে ইউটিউব পেজ আছে, চ্যানেল আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, পেজটা লাইক ফলো দিয়ে রাখতে পারেন, রবিন ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আমাদের শোরুম ভিজিট করতে পারেন। আল্লাহ হাফেজ। আসসালাম। থ্যাংক ইউ ভাইয়া, আল্লাহ হাফেজ।